দুই নারী সহ চার শ্রমিকের মৃত্যু। আমরা অগ্নি নির্বাপন সম্পূর্ণভাবে করার পরে আমরা সার্চিং করব, তারপরে কোনো আহত নিহত আছে কিনা আমরা দেখব। এখনো নিখোঁজ অনেকে, স্বজনদের আহাজারিতে ভারী বাতাস। নিবন্ধনের পরদিন থেকেই গণহারে টিকাদান শুরু, নিচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও। সারা দেশে 199 জনের মৃত্যু, রেকর্ড শনাক্ত 11,600। দেশব্যাপী আশ্রয়ণ প্রকল্পের অনিয়মের বিরুদ্ধে আজ থেকে অভিযান শুরু, হবে সরকারি খরচে মেরামত। ঠাকুরগাঁওয়ে হাওয়া লাগলেই ঘরে ফাটল, আতঙ্কে বাসিন্দারা। রপ্তানির আগেই গায়েব হয়ে যাচ্ছে পণ্য, চালানের এক তৃতীয়াংশই পাচ্ছে না ইউরোপ আমেরিকার প্রতিষ্ঠান। ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি, গ্রেফতার 5। দু তিন গুণ বাড়তি খরচেও চট্টগ্রাম বন্দরে বুকিং দেয়া যাচ্ছে না মাদার ভেসেল ও বড় কন্টেইনার। চরম হুমকিতে দেশের রপ্তানি বাণিজ্য, সরাসরি জাহাজ ভাড়া করতে চায় বিজিএমইএ। এবং কোরবানির দু সপ্তাহ আগে ঢাকার খামারগুলোতে বিক্রি হয়েছে অন্তত 20% পশু, হাটের অপেক্ষায় খামারিরা। সংক্রমণ এড়াতে সংখ্যা বাড়ানোর